আসসালামু আলাইকুম ভাইজান, আজকে আলোচনা করব শবে বরাতের ফজিলত, এই রাতে পালনীয় আমলসমূহ এবং শবে বরাতে কবর জিয়ারতের বিধান সম্পর্কে। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভাইজান, ইচ্ছায় বা অনিচ্ছায়, শয়তানের কুমন্ত্রণায় বা নাফসের তাড়নায় অনেক ছোট বড় গুনাহ আমরা করে থাকি, ফলস্বরূপ আমরা বিপদগামী হই। কিন্তু দয়াময় আল্লাহ তাআলা তিনার গুনাহগার বান্দাদের গুনাহ থেকে মুক্তি দেওয়ার জন্য বা পাপ মোচনের জন্য তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। আর এর মধ্যে অন্যতম হলো শবে বরাত। শবে বরাত কথাটি একটি ফার্সি শব্দ, আল কোরআনের ভাষায় লাইলাতুল বরাত। ভাইজান, আমরা যারা হায়াতে জিন্দেগিতে আছি, আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করি যে এই রকম একটি গুরুত্বপূর্ণ রাত আমরা পেতে চলেছি। আসুন এবার জানি এই রাতের ফজিলত সমূহের কথা। পবিত্র শবে বরাতের ফজিলত সম্পর্কে হযরত আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হাদিস শরীফে এসেছে, এমন পাঁচটি রাত রয়েছে যেগুলিতে মহান আল্লাহ পাক বান্দাদের দোয়া ফিরিয়ে দেন না। আর সেই রাতগুলো হলো শবে জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের পনেরো তারিখের রাত অর্থাৎ শবে বরাত ও দুই ঈদের রাত, সুনানে বাহাকি হাদিস নাম্বার 6087, এছাড়াও সুয়াবুল ইমান হাদিস নাম্বার 3440। প্রখ্যাত মুসলিম মুনসি ও বিচারপতি আল্লামা তাকি উসমানি লিখেছেন, পবিত্র শবে বরাতের ফজিলত দশজন জলিলুল কদর সাহাবি থেকে বর্ণিত হয়েছে। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় যে এই রাতের বিশেষ গুরুত্ব রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, এই রাতে দয়াময় আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকে, তোমাদের যার যা প্রয়োজন রয়েছে আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের সব দান করব, এবং তোমরা তোমাদের জানা ও অজানা পাপ থেকে পানা চাও, আমি তোমাদেরকে মুক্তি দান করব, কিন্তু কিছু মানুষ ছাড়া সকলকে। এখন প্রশ্ন হল, ওই কিছু সংখ্যক মানুষ কারা যারা এই রাতের ফজিলত থেকে বঞ্চিত থাকবে? ভাইজান, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। এবার আসা যাক পবিত্র শবে বরাতের কবর জিয়ারতের বিধান সম্পর্কে। উম্মুল মুসলিমিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, দোজাহানের বাদশাহ তাজদারে কায়নাত ইমামুল আম্বিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্য শবানের রাত্রে পবিত্র মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তার রাসূল ইরশাদ করেছেন, এই মহিমান্বিত রাত্রে মহান আল্লাহ পাক বনি কালবের বকরির পশমের সংখ্যার চেয়েও বেশি সংখ্যক বান্দাকে মহান আল্লাহ পাক ক্ষমা করে দেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 739, ইবনে মাজহা হাদিস নাম্বার 1379। তাই দয়ানবীর দেখানো পথ অনুযায়ী শবে বরাতের রাত্রে প্রত্যেকেই নিজ নিজ পিতামাতা, দাদা দাদি, সকল আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার বিধান রয়েছে। এবার আসা যাক পবিত্র শবে বরাতের রজনীতে করণীয় আমলসমূহগুলি কি কি। ভাইজান, এই পবিত্র রাত্রে এই আমলগুলো করা অতি উত্তম। যেমন রাতের এশার নামাজ ও ফজরের নামাজ ওয়াক্তমতো সম্ভব হলে জামাতের সঙ্গে আদায় করা, যথাসম্ভব নফল ও তাহাজ্জুদের নামাজ আদায় করা, আরও সম্ভব হলে অতীত জীবনের কাজা নামাজ ও সালাতুল তাসবি আদায় করা, পবিত্র আল কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি করে মহান আল্লাহ পাকের জিকির করা, বেশি করে দোয়া করা, মাঝে মাঝে শবে বরাতের রাতে নিজ নিজ মৃত আত্মীয়দের কবর জিয়ারত করা এবং পরদিন রোজা রাখা। প্রখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনে রজব বলেন, এই রাতে জিকির ও দোয়ার জন্য পুরোপুরি অবসর হবে, আর জিকির ও দোয়াই হল এই রাতের শ্রেষ্ঠ ইবাদত। তার জন্যে প্রথমে খাঁটি মনে তৌবা করবে, এরপর মাগফিরাত ও ক্ষমা প্রার্থনা করবে, আপদ বিপদ দূর হওয়ার জন্য দোয়া করবে ও নফল নামাজ পড়বে। লায়লাতুল মারিফ প্রথম খণ্ডের 138 নম্বর পৃষ্ঠা। সারা রাত জেগে অথবা শেষ রাতে ইবাদত বান্দেগি করা যাবে। বান্দা তার নিজের সুযোগ সুবিধা মোতাবেক ও শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে নফল ইবাদত বান্দেগিতে নিমজ্জিত হতে পারেন। সারা রাত জেগে ইবাদত বান্দেগি করা হয়তো অনেকের পক্ষেই সম্ভব না হতে পারে, তবে তারা
যতদূর সম্ভব ইবাদত বান্দেগি করে ঘুমিয়ে যাওয়াটাই ভালো। আর সুযোগ হলে শেষ রাতের সময়টুকু ইবাদত বান্দেগিতে কাটানোর চেষ্টা করবেন, কারণ রাতের শেষ ভাগই ইবাদতের জন্য অতি উত্তম। শেষ রাতের ইবাদত বান্দেগিতে মগ্ন হওয়া ও আত্মনিবেশ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস খেয়াল রাখা উচিত, রাতের নফল ইবাদত বান্দেগির কারণে যেন ফজরের ফরজ নামাজ ছুটে না যায়। আর একটা কথা, শবে বরাতে একাকী ইবাদতই উত্তম ইবাদত। বিশুদ্ধ মত অনুসারে পবিত্র শবে বরাত ও পবিত্র শবে কদরের নফল আমলগুলো একাকী করণীয়। ফরজ নামাজ সম্ভব হলে মসজিদে জামাতের সঙ্গে আদায় করবেন, এরপর যা কিছু নফল পড়ার তা নিজে নিজ ঘরে একাকী পড়বেন। ভাইজান, বিভিন্ন হাদিস পাক থেকে এই রাতের দীর্ঘ নামাজ পড়া, সেজদা দীর্ঘ হওয়া, দোয়া ইস্তেগফার করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। সুয়াবুল ইমান তৃতীয় খণ্ডের 382 নম্বর পৃষ্ঠা। নফল ইবাদত মহান আল্লাপাকের নৈকট্য লাভের একটি বিশেষ ও অতি উত্তম মাধ্যম। তো ভাইজান, আসুন মহান আল্লাপাক আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার এবং ভুল ত্রুটি ও কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন, সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করুন, আর এই ধরনের আসল সত্যকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে রাখুন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।